সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরে শিবচরের দিনে ও রাতে পদ্মায় চলছে মা ইলিশ নিধন উৎসব এরপর সেই ইলিশ চরের কাশবনে মজুদ ও বিক্রি করছেন অসাধু জেলেরা আর সস্তায় সেই মাছ কিনে আইন ভাঙছেন কিছু অসাধু ব্যক্তি প্রতিরোধ করতে গেলে ঘটেছে প্রশাসনের উপর হামলা প্রতিনিয়ত প্রশাসন অভিযান চালিয়ে ইলিশ শিকারীদের জেল জরিমানা করলেও মাদারীপুরে থামেনি ইলিশ শিকারীদের দৌরাত্ম দিনে তো চলছেই এমনকি সন্ধ্যা নামতেই শুরু হয় বোররাত পর্যন্ত পদ্মা জুড়ে চলছে ইলিশ নিদন যজ্ঞ লোকচক্ষু আড়াল করতে টলারগুলোতে কোনো বাতি ব্যবহার করছে না অসাধু জেলেরা সরকারি নিষেধাজ্ঞার মাঝে এভাবে নতুন কৌশলে ইলিশ নিধন চলছে মাদারীপুরের শিবচর শরীয়তপুরের জাজিরা মুন্সীগঞ্জের লৌহজং ঢাকার দোহার এবং ফরিদপুরের সদরপুর অংশের পদ্মা নদীতে আর এই মাছ নদীর চরে রেখেই মুঠোফোনের মাধ্যমে ও নদী পারের প্রত্যন্ত বাজারে বিক্রি হচ্ছে এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ও মৎস্য ব্যবসায়ীরা নদীর পারে গিয়ে বস্তায় বস্তায় কম দামে কিনে আনছেন মাইলিশ ঘটেছে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনাও মাদারীপুর জেলা ও পুলিশ প্রশাসনের অভিযানে এমন নতুন কৌশল ধরা পড়েছে আটকের পর সাজা দেওয়া হয়েছে প্রায় শতাধিক জেলেকে জানা যায় মা সংরক্ষণে গত আটই অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরাই নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত কয়েকদিন গভীর রাতে জেলার শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে হাজির হন ভ্রাম্যমাণ আদালত রাতের নিরবতা ভেঙে দুটি স্পিড ও টলার যোগে অভিযান পরিচালনাকারীরা হানা দিচ্ছেন পদ্মায় ধরা পড়ছে মাছ বোঝায় একের পর এক নৌকা জেলেদের প্রতিটি জালেই ছিল মা ও জাটকা ইলিশের প্রাধান্য এ সময় বেশ কিছু নৌকা নদীতে জাল ফেলে চরে পালিয়ে যায় এ পর্যন্ত প্রায় একশত জেলেকে দেওয়া হয়েছে নানা মেয়াদের সাজা জব্দকৃত ইলিশ ইতিমখানায় বিতরণ করা হয়েছে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল তবু না ইলিশ শিকার